আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে ভাপা পিঠা তৈরি করে দেখাবো। আর এই ভাপা পিঠার নাম শুনলেই আমাদের একটা টেনশন কাজ করে যে এই পিঠাটা বানানো তো অনেক ঝামেলা, আর এই পিঠাটা তৈরি করতে অনেক কিছুর প্রয়োজন হয়। তো আজকে আমি এতটাই সহজভাবে এই পিঠাটা তৈরি করে দেখাবো যে নর্মালি ভাতের হাঁড়ি থাকলেই কিন্তু এই পিঠাটা আপনারা তৈরি করে নিতে পারবেন। ঘরে যে জিনিসগুলো আমাদের হাতের কাছে থাকে, আমরা সেই জিনিসগুলো দিয়ে এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবো, যে কেউ তৈরি করতে পারবে। তো চলুন এই পিঠা কি তৈরি করতে কি কি লাগছে দেখে নিই। প্রথমে আমি এখানে চালের গুঁড়া নিয়েছি 2 কাপ পরিমাণ। আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াও নিতে পারেন। লবণ দিয়েছি সামান্য পরিমাণ, আর এই লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা একবারে অনেক বেশি দেওয়া যাবে না, এখানে নর্মাল পানিও ব্যবহার করা যায়। আমি এখানে কুসুম গরম পানি দিয়েছি, একটু একটু করে পানি দিচ্ছি আর চালের গুঁড়িটাকে মাখিয়ে নিচ্ছি। খুবই ভালোভাবে মাখাতে হবে। পানি দেওয়ার পরে যে দলাটা পেকে যাবে, দলাটা কিন্তু খুব ভালোভাবে ভেঙে নিতে হবে। আর আমি কিন্তু প্রথমে 1/4 কাপের মতো পানি নিয়েছি। 1/4 কাপে কিন্তু 4 টেবিল চামচের মতো পানি হয়, আর সেটাকে আমি একটু একটু করে দিচ্ছি আর মাখাচ্ছি। আর মাখানো শেষে আমি কিন্তু বলে দিব যে আমার কতটুকু পানি লেগেছে। তো দেখতেই পাচ্ছেন 1/4 কাপ পানিটা পুরোপুরি লেগে গিয়েছে, কিন্তু আমার মাখানোটা শেষ হয়নি। এই মুট করলে কিন্তু ভেঙে যাচ্ছে। মুট করলে যদি মুটটা সুন্দরভাবে না হয়, তখন বুঝতে হবে যে আরও পানি লাগবে। তো আমি আবারও 1/4 কাপ পরিমাণ পানি নিয়েছি, আবারও একটু একটু করে পানি দিচ্ছি আর মাখাচ্ছি। তো এখন কিন্তু আমার মাখানোটা হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন মুট করলে সুন্দর একটা মুট হয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার মাখানোটা পারফেক্ট হয়েছে। তো মোটে আমার এখানে কিন্তু 1/2 কাপের মতো পানি লেগেছে। আপনার আটার প্রকার ভেদে আপনাদের কম আর বেশি লাগতে পারে। এখানে আমি একটা চালনি নিয়েছি, আপনারা যে কোনো চালনি ব্যবহার করতে পারেন। এখন আমি আরেকটা বোলার মধ্যে যে চালের গুঁড়িটা মেখে রেখেছিলাম, এটাকে আমি চেলে নিব। তো এইভাবে হাত দিয়ে চেপে চেপে আমি চেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিচ থেকে কিন্তু পড়তে শুরু করেছে। সবগুলো চালের গুঁড়ি আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। তো এটাতে ধরতেছে না বলে আমি আরেকটা বোলের ভিতরে ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চালের গুঁড়িটা চালার পরে কিন্তু খুব সুন্দর ঝুরঝুরা হয়েছে। ভেজা চালের গুঁড়িগুলো আর ভেজা নেই, এখন ঝুরঝুরা হয়ে গিয়েছে। আর এখানে আমি নিয়েছি গুড়, আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করব, সেটাই নিয়েছি। এখানে আমি নারকেল কুড়া নিয়েছি, তারপরে আমি এখানে শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি, আর এখন নিয়েছি এখানে একটা ভেজা নেট। এই নেটটা আমি ধুয়ে তারপরে খুব ভালোভাবে চিপে নিয়েছি। আর আমি এই পিঠাটা তৈরি করার জন্য আমি এরকম একটা মাটির ঢাকনা টাইপের একটা নিয়েছি, আর এর ভিতরে আমি একটু শুকনো চালের গুঁড়া দিয়ে দিলাম। আর এইভাবে ছড়িয়ে নিয়ে এটাকে আবারও ঢেলে নিচ্ছি। এটা দেওয়ার কারণ হচ্ছে পিঠাটা যেন লেগে না থাকে। তো আপনারা কিন্তু পিঠা তৈরির জন্য যে কোনো স্টিলের বাটিও ব্যবহার করতে পারেন। এখন এর ভিতরে অল্প একটু চালের যে গুঁড়িটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তো পিঠাটা সাজানো যে যার ইচ্ছা মতো সাজাতে পারেন। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য একটু গুড়। গুড়টাও কিন্তু আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। এখন আমি এর ভিতরে নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। আপনারা যদি নারকেল কুড়ানোটা না খেতে চান তাহলে বাদ দিতে পারেন। আমি আবারও এর উপরে সামান্য একটু গুড় দিয়ে দিলাম। এখন এর উপরে আমি আবারও চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি।
তো চালের গুঁড়িটা দেওয়ার পরে এটাকে খুব বেশি চাপ দেওয়া যাবে না, আলতো করে দিয়ে এভাবে করে একটু সমান করে নিতে হবে। পিঠাটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নেবেন। তো আমি এটাকে একটু সমান করে নিচ্ছি বাটিটাকে, আর এই কাজটা কিন্তু খুব আলতোভাবে করতে হবে, একেবারেই কিন্তু চাপ দেওয়া যাবে না। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাপ দিচ্ছি না, আমি আলতো করে পুরো সাইডটা সমান করে দিচ্ছি। আমি এখানেও কিন্তু চাপ দিচ্ছি না, আমি জাস্ট আলতো করে এটাকে একটু সমান করে নিলাম। এতে করে পিঠাটা আর ভেঙে যাবে না। তো হয়ে গিয়েছে। এখন আগে থেকে যে নেটটা আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছিলাম সেটার উপরে এইভাবে করে দিয়ে আমি নিচ থেকে একটা প্যাঁচ দিয়ে নিব বা ঘুরিয়ে নিব। এখন আমি পিঠাটা তৈরি করার জন্য এরকম একটা ছাঁকনি নিয়েছি, আর এই ছাঁকনির উপরেই আমি পিঠাটা দিয়ে দিলাম। একটু ভালো করে লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন। এখন আমি এই যে পিঠা তৈরির যে সাজটা ছিল এটার উপরে আমি একটু টোকা দিয়ে নিচ্ছি আর আলতোভাবে তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বসে গেল। এখন চারো সাইড দিয়ে নেটটাকে আমি একটু গুছিয়ে দিচ্ছি, আর এখন আমি চুলায় চলে যাচ্ছি। চুলায় আমি একটা নর্মাল যে ভাতের হাঁড়ি আছে সেটা বসিয়ে তার ভিতরে পানি নিয়েছি। পানিটা যখন টকবক করে ফুটছে তখন আমি এই পিঠাটাকে ভাপে দিয়ে দিয়েছি, আর এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আপনারা যে কোনো বড় ঢাকনা দিয়েও ঢেকে দিতে পারেন। তো ফিরে আসলাম 2 মিনিট পরে। আমি যেহেতু পিঠাটা একটু পাতলা করে বানিয়েছি তাই আমার পিঠাটা হইতে খুব বেশি সময় লাগেনি। 2 মিনিট পরে এই পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। আর এখন আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি পিঠাটা কেমন হয়েছে। তো এইভাবে খোলার সময় একটু সাবধানে খুলবেন, আর গরম পিঠাটাই হাতে নেওয়ার কোনো দরকার নেই, তাহলে হাতটা পুড়ে যাবে। আমি এই পিঠাটাকে একটু ঠান্ডা করে তারপরে আপনাদেরকে আমি খুলে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আর এরই মাঝে আমি আরও অনেকগুলো পিঠা তৈরি করে নিয়েছি। তো দেখতেই পেলেন কত ঝটপট আর কত সহজভাবে এই ভাপা পিঠা তৈরি করা যায়। এখন থেকে বাসায় অবশ্যই এই পিঠা বানাবেন, যারা পারেন না তারাও অবশ্য আমার এই রেসিপিটা ফলো করে তৈরি করবেন। আশা করছি নিরাশ হবেন না। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।